শ্রেষ্ঠার গুঁড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। রাজন্য ত্রিপুরায় তখন বীরেন্দ্র কিশোর মাণিক্যের শাসন, রাজার মন্ত্রী প্রসন্ন কুমার দাশগুপ্ত। 1920 সালের 14 সেপ্টেম্বর মন্ত্রী একাদশ রাজকীয় ঘোষণাপত্র জারি করেন। সেই ঘোষণাপত্রে কমলপুরকে মহকুমার স্বীকৃতি দেওয়া হয়। কৈলাসহর মহকুমা থেকে বিচ্ছিন্ন করে নতুন মহকুমা হয় কমলপুর। সেই হিসেবে আজ কমলপুরের শতবর্ষপূর্তি। বহুদিক থেকে ক্রমশই পিছিয়ে যাচ্ছে এই মহকুমা। পাশ দিয়ে বয়ে চলা নদী ধলাইয়ের ক্রমহ্রাসমান স্রোতের মতো ধীরে ধীরে বহুকাল ধরে উন্নয়নের মূল স্রোত থেকে যুজন দূরে চলে যাচ্ছে এই কমলপুর। সদিচ্ছা আর পরিকল্পনার অভাবে অবহেলায় অনাদরে পড়ে রয়েছে এক সময়ের জেলা সদর কমলপুর। মহকুমা শাসকের কার্যালয়, থানা, ময়লা মাঠের বিস্তীর্ণ প্রান্তর, সবকিছুতেই চাপা দীর্ঘশ্বাস যেন কান পাতলেই শোনা যায়। বাম আমলের দুর্দণ্ড প্রতাপ মন্ত্রী বিমল সিনহার সময়েই জেলা সদর স্থানান্তরিত হয়ে অধুগমনের শুরু। সেই থেকে এই আমলে মন্ত্রী মনোজ কান্তি দেব, ট্রেডিশনে রয়েছে একই জায়গা। 70-এর দশকের কংগ্রেস বিধায়ক প্রয়াত সুনীল দত্ত বিদ্যালয়, হাসপাতাল, পাবলিক লাইব্রেরিতে সাজিয়ে তুলেছিলেন মহকুমাকে। তিনি আজ বিস্মৃতির অতল তলে তলিয়ে গেছেন, মানুষ তাকে মনে রাখার প্রয়োজন মনে করেনি। এই বিষয়ে প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক সুপ্রিয় দত্ত জানালেন, গত 7 বছরে জনসংখ্যা নগর এলাকাতে একই রয়ে গেছে। এখানে জায়গা জমির দামও মূল্য আগের মতোই আছে। এই ঘটনা কিন্তু প্রমাণ করে যে কমলপুর থেকে কিছু মানুষ সুযোগ সুবিধা পাওয়ার আশাতে চলে যাচ্ছেন। কমলপুরে রেল নেই, রেল লাইন গেছে 37 কিলোমিটার দূর দিয়ে আমবাসাতে। জেলা আদালত, জেলা হাসপাতাল সবই হয়েছে আমবাসাতে। কমলপুর ধীরে ধীরে যেন কিছুটা পিছিয়ে পড়ছে, যে কারণে কমলপুরের প্রতি মানুষের আকর্ষণ কম। কমলপুর নামাকরণ নিয়েও কিছু কথা আছে। বাংলাদেশের কমলগঞ্জ থেকে যারা এখানে এসেছিলেন আনুমানিক 150 বছর আগে, তারাই কমলপুরের নাম রাখেন সেই কমলগঞ্জের অনুকরণে কমলপুর। কমলপুর একটা ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামই মহকুমার মর্যাদা পেয়েছিল। পরবর্তী ক্ষেত্রে উদ্বাস্তু আগমনের পর জনসংখ্যা বাড়তে থাকে, বাড়তে বাড়তে কমলপুর আজকে অনেক বড়। যদিও 1995 ইংরেজিতে কমলপুরকে দুটুকরো করে আমবাসার সৃষ্টি হয়, তা সত্ত্বেও কমলপুরের জনসংখ্যা এই মুহূর্তে 100,000 ছাড়িয়ে গেছে। কমলপুরের অনেক কিছুই নেই। 1952 পরে দ্রুতগতিতে কমলপুরে উন্নয়ন শুরু হয়েছিল, কিন্তু গত 15-20 বছর যাবৎ কমলপুরের সেই ধরনের উন্নতি হচ্ছে না। এটা মহকুমা সদরের প্রবীণ আইনজীবী গোপাল চক্রবর্তী মহকুমার শতবর্ষ সম্পর্কে বলেন, জানতে পারলাম যে কমলপুর সাবডিভিশন হিসেবে যে পরিচিতি লাভ করেছিল সেটার আজকে 100 বছর। ঠিক 100 বছরের সঠিক ইতিহাস হয়তো আমার জানা নেই, তথাপি আমার যতটুকু মনে হয় 1947 আমরা কমলপুরে আসি। কমলপুরে তখন একটা র ল্যান্ড, কৃষি প্রধান এবং খুব সুন্দর জায়গা ছিল। দার্জিলিং থেকে আগরতলাও সেটেল না করে কমলপুর সেটেল করেছে। তার পরবর্তী সময়ে ওই সময় 1947 যা দেখেছি, সেখানে একটা অফিস ছিল, একটা ট্রেজারি ছিল, আর একটা হাই স্কুল ছিল এই বড় দিঘির পশ্চিম পারে, আর পশ্চিমিস ছিল আর একটা ডিআর অফিস আমরা দেখতে পেয়েছি। তারপর থানা ছিল আর একটা বাজার ছিল। এরপরে পর্যায়ক্রমে 1950 পরে যে টেরিটোরিয়াল কাউন্সিল হলো, সমস্ত কিছু হলো, সরকার স্থাপিত হলো। স্থাপিত হওয়ার পরে পর্যায়ক্রমে সরকার কমলপুরের উন্নতি করে। অবহেলা আর বিস্মৃতি মহকুমাবাসীর রন্ধ্রে রন্ধ্রে। শতবর্ষের নিরবতা এই অবহেলার আরও একটি উদাহরণ। উল্লেখ্য, 1923-এর রাজা বীরেন্দ্র কিশোরের সচিব বিজয় সেনের এক ঘোষণায় কমলপুরের মহকুমার মর্যাদা বাতিল করেন। এই মর্যাদা আবার ফিরে আসে 1947 সালের 18 এপ্রিল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।